মাগে ইচ্ছে প্রশাপতির গান শুনবা? সত্যি আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে সাধক কবি পাগল বিজয় সরকার, তার গান কেউ শুনতে চাইলে আমার আনন্দে বুক ভরে যায়। আমি জীবনকে ধন্য মনে করি, একটি মাস একদম তার কাছে থেকে তার সেবা করার সুযোগ তিনি আমাকে দিয়েছিলেন। তার সে স্নেহ আজও মনে পড়ে। হ্যাঁ, এই গানটা যতদিন পৃথিবী থাকবে ততদিন কিন্তু এই গানটা মানুষ মনে রাখবে। এর একটা কারণ আছে, কারণ এটা এমন একটা বিরহের গান পাগল বিজয় সরকারের প্রথমা স্ত্রী, তিনি ছিলেন অত্যন্ত উন্নত মার্গের সাধিকা বিনা পানি দেবী। পাগল নিজেই বলেছেন, আমার এই কবি হওয়ার পেছনে বিনা পানির অবদান যে কতটা সেটা ভাষা দিয়ে প্রকাশ করা যায়। কাজী নজরুল ইসলামের কবিতার মধ্যেও রয়েছে, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতার শব্দ হইল গান। তবে একটা কথা মনে রাখবে, সমস্ত রোগের ঔষধ আছে, একটা রোগের ওষুধ কেউ দিতে পারে না, সেটা হচ্ছে কারো মনের মানুষ যদি হারিয়ে যায় সেই মনের মানুষ হারানো যে ব্যথা। যদি কোনো গুরু তার প্রকৃত শিষ্যকে হারায়, যদি কোনো শিষ্য তার প্রকৃত গুরুকে হারায়, যদি কোনো স্বামী তার প্রকৃত স্ত্রীকে হারায়, যদি কোনো স্ত্রী তার প্রকৃত স্বামীকে হারায়, তাদের শুধু যদি জাগতিক জগতের বন্ধন নয় আধ্যাত্মিক জগতের বন্ধন থাকে, সেই যে বিরহ, এই বিরহ বেদনার কোনো ওষুধ জগতে কেউ সৃষ্টি করতে পারে না। তাই এই গান অমর গীতি। আসরে গান গাইতে গাইতে শুনতে হয়েছিল এমন মানুষটির মৃত্যু সংবাদ, তাই আসরে বসেই গাইছিল, আমার পোষা পাখি উড়ে যাও সব
পাখি করল সর্বনাশ, এখন শুধুই করব সেই বনের পাখি সে প্রণাম করি নুয়ার্কন, তোমরা যেথায় থাকো লক্ষ্য রেখো আমি নরা ধমে দিলাম,
এই তরুণীর কান্ডারি হইও সাধু গুরুজন, কথা বলবেন না, এই তরুণীর কান্ডারি হইয়ে চালাইও তরি খানি, একবার প্রেমানন্দে সবাই করে রুধ্বনি হরি ধরি।